हेलो बंधुरा আমি কল্যাণ টেকনিক্যাল কল্যাণ থেকে তো আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে পিভিসি আইডেন্টিটি কার্ডগুলো যে পিভিসি কাটারের মাধ্যমে না কেটে যে হ্যান্ড মেড হাতে সাহায্যে যে যে পিভিসি কাটার তো কর্নার কাটার সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা তো আপনারা যে যে মেশিন আর কি পিভিসি কাটার অ্যাকচুয়ালি মেশিনের দাম 2500 টাকা 4000 টাকা 4500 টাকা পর্যন্ত আছে আর এটা দেখুন পিভিসি কাটার যেটা কর্নার আর কি সেই মেশিন এটা তো এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কর্নারগুলো কেটে দিতে পারবেন আর মাঝখানেও কাটতে পারবেন তো কর্নার ট্রাইমার অ্যান্ড পাঞ্চ তো এই মেশিনটি আর কি তো এই মেশিনের সাহায্যে দেখুন কর্নারগুলো তো এই যে কর্নারগুলো পিভিসি কাটারের তো পিভিসি আইডেন্টি কাটারের যে কর্নার সেই কর্নার দিয়ে কিন্তু কাটতে পারবেন এই সাইডে আর এটা হচ্ছে মাঝখানে তো দুদিকেই আপনারা কাজ করতে পারবেন এবং দুভাবেই এটা কাজ হবে তো কর্নারগুলা দেখুন বন্ধুরা তো মাঝখানের জন্য এটা আর হচ্ছে কর্নারের জন্য হচ্ছে দুদিকে আর কি দেখুন তো দেখুন বন্ধুরা তো দুদিক থেকে কিন্তু এটা যে পিভিসি যে আইডেন্টিটি কার্ড সেটা কাটা যাবে তো আপনারা কিন্তু যাদের কাছে পিভিসি কাটার মেশিন নেই আর কি যে স্কোয়ার টাইপ সেই মেশিন না থাকলেও কিন্তু এই হাতের সাহায্যেই এই হ্যান্ড মেশিনের সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন এই মেশিনটির দাম বেশি না 1700 টাকা তো 1700 টাকা দিয়ে এই মেশিনটা কিনতে পারবেন অল্পের মধ্যেই চারিদিকে পিভিসি কাটিং করা যাবে গোল শেপ করা যাবে এবং ফুটো পাঞ্চিং করার জন্য যে ক্লিপ লাগাবেন রিবন সেটার জন্য কিন্তু চাকনোভাবেই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের জন্য আমার এটাই ছিল তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন কারণ আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য যাতে আপনারা কিছু দেখে শিখে কিছু কাজ করতে পারেন বন্ধুরা তো এই যে দেখুন পিভিসি আইডেন্টি কার্ডের যে যে হোল্ডার সেটাতে ঢুকানো হচ্ছে তো যারা গলাতে ঝুলাবেন রিবন লাগিয়ে দিলে হয়ে যাবে যদি মনে করেন যে হোল্ডারে না লাগানো হয় তো তাহলে কিন্তু এই যে পাঁচ করে যে চার কোণা স্কোয়ার টাইপে যে ফুটো করা হচ্ছে এই স্কোয়ার ফুটের মধ্যে কিন্তু সরাসরি রিবন এবং যে এস পিন সেটা লাগিয়ে কিন্তু আপনারা গলাতে পরিয়ে নিতে পারবেন বা এইভাবে কিন্তু করা যায় তো দেখুন আমি একটা রিবন আপনাদেরকে আমি সেটিং করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু যে সমস্ত অফিস বা স্কুলের থেকে অনেকে যে বলে যে আমরা হোল্ডার নেব না অনলি পিভিসি বোর্ড পিভিসি শুধু প্লাস্টিক শিটের যে আইডেন্টি কার্ড সেগুলোতে কিন্তু এরকম করে আপনাদের করে নিতে হবে বন্ধুরা তো দেখুন হয়ে গেল আমি পাঞ্চিং করে চারকোনা করে দিলাম স্কোয়ার টাইপের এবং রিবন একটা এস ক্লিপ যুক্ত করে লাগিয়ে দিলাম তো আমার কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই যে পিভিসি আইডি কাটার যে ট্রাইমার পাঞ্চ মেশিন সেটা আপনারা কিনে নেন 1700 টাকায় এবং অবশ্যই আপনারা ভালোভাবে এই পিভিসি কাজগুলো করতে পারবেন গোল শেপ রাউন্ড শেপ এবং হচ্ছে চারকোনা শেপ করে করতে পারবেন তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এটুকুই ছিল সমাপ্ত করছি ধন্যবাদ গুড ডে